অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এমনটাই অভিযোগ। এই ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির জালাবেড়িয়ার পয়তার হাট, সেখানে এই ঘটনা। এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে যায় পুলিশ আর সেখানে বাধার মুখে পড়তে হয়, গুলি চলে পুলিশকে লক্ষ্য করে এমনটাই অভিযোগ। যদিও ঘটনায় কেউ আহত হয়নি এমনটাই দাবি বাড়িপুরের এসপির। প্রতারণার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি, তাকেই গ্রেপ্তার করতে যায় পুলিশ। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তথাগতের কাছে চলে যাবো সরাসরি। তথাগত, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠে আসছে, ঠিক কি ঘটেছে ঘটনাটা প্রথমে জানতে চাইবো তোমার থেকে। দেখো, একদমই সাদ্দাম নামে একজন কুখ্যাত দুষ্কৃতি, এবং যেটা জানা গিয়েছে যে তার বাড়ি কুলতলি থানা এলাকার জালাবেড়িয়া অঞ্চলে, এবং সে প্রতারণা এবং চোরা চালান অর্থাৎ স্মাগলিং এর সঙ্গে যুক্ত ছিল এবং তার বিরুদ্ধে স্পেসিফিক কেস ছিল। সেই ঘটনায় আজকে সকালবেলা তল্লাশি অভিযানে যায় কুলতলি থানার পুলিশ, এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে এর আগেও কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কয়েকবার সাদ্দাম জেল খেটেছে, এবং জেল থেকে বেরিয়ে ফের সে দুষ্কৃতিমূলক কাজকর্ম করতে এবং তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয় কুলতলি থানায় সম্প্রতি। এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকে সকালে কুলতলি থানার পুলিশের একটি টিম তাকে ধরতে যায়, এবং সেই সময় যখন তারা পুলিশ রেড করছিল, তার বাড়িতে ঢুকছিল, সেই সময় সাদ্দামের ভাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এমনটাই অভিযোগ। এবং এই ঘটনার পর সাদ্দাম এবং তার ভাই পলাতক, সাদ্দামের স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রী দুজনকে ইতিমধ্যে এই ঘটনায় আটক করেছে কুলতলি থানার পুলিশ। তাদের শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং তারপর তাদেরকে আপাতত কুলতলি থানায় নিয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে এই ঘটনার তদন্তের জন্য আরো বিরাট পরিমাণ ফোর্স তারা সেখানে কিন্তু ঘটনাস্থলের দিকে ইতিমধ্যেই তারা রওনা দিয়েছে, এবং এই দুজনের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এর পাশাপাশি কুলতলি লাগোয়া যে সমস্ত থানা, সেই সমস্ত থানাতেও কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকিং শুরু করা হয়েছে, যাতে অভিযুক্ত যে দুজন তারা যাতে কোনোভাবেই পালিয়ে না যায় এবং তাদেরকে যাতে গ্রেপ্তার করা যায় সেই ব্যাপারটি নিশ্চিত করতেই পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটাই কিন্তু বারুইপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহেলি, তথাগত এখানেই জানতে চাইবো, বেশ কয়েকবার জেল খেটেছে এই সাদ্দাম, যেমনটা তুমি জানাচ্ছ, অর্থাৎ কুখ্যাত দুষ্কৃতি। এই সাদ্দামকে গ্রেপ্তার করতে যাওয়ার ক্ষেত্রে কোথাও কি প্রস্তুতিতে খামতি ছিল? যেভাবে আক্রমণের মুখে পড়তে হলো, পুলিশকে গুলি চললো, সেই জায়গা থেকে পুলিশ কি বলছে গোটা ঘটনা নিয়ে? দেখো, এই ঘটনায় পুলিশ তদন্ত করবে এবং আরো বেশি প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত ছিল কিনা বা পুলিশের কোথাও কোনো গাফিলতি ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে এমনটাই কিন্তু বারুইপুর পুলিশ জেলার সূত্রে জানা গিয়েছে। যদিও আপাতত তারা যেটা জানাচ্ছেন যে গাফিলতির বিষয়টি পরে খতিয়ে দেখা হবে, আপাতত যে দুজন দাগী অপরাধী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করাটাই মূল উদ্দেশ্য, এবং তাদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে কিন্তু একাধিক টিম তৈরি করা হয়েছে এবং কুলতলি থানা লাগোয়া যে সমস্ত থানা রয়েছে সেই সমস্ত থানাকে অ্যালার্ট করা হয়েছে, এমনকি বারুইপুর পিড়ির লাগোয়া যে সমস্ত পুলিশ জেলা রয়েছে সেই সমস্ত জেলাগুলিকেও অ্যালার্ট করা হয়েছে, যারা যাতে কোনোভাবেই দুষ্কৃতীরা পালিয়ে যেতে না পারে সেই কারণেই কিন্তু এমন পদক্ষেপ, এবং এই দুজনকে গ্রেপ্তার করার ক্ষেত্রেই আপাতত প্রাধান্য দেওয়া হয়েছে এমনটাই কিন্তু বারুইপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুভদীপ, সঙ্গে থাকো, তথাগত আপনাদের আরো একবার জানাবো এই ঘটনা কুলতলির জালাবেড়িয়ার পয়তার হাট এলাকায়। এখানেই এই সাদ্দাম সহ আরো একজন, মোট দুজনকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। সাদ্দাম এর আগেও একাধিকবার জেল খেটেছে এলাকায়, কুখ্যাত অপরাধী, সমাজ বিরোধী হিসেবে পুলিশের খাতাতেও তার নাম রয়েছে, এবং এই সাদ্দামকে গ্রেপ্তার করতে গিয়ে রীতিমতো বাধার মুখে পড়তে হয় পুলিশকে, আক্রান্ত হয় পুলিশ, পুলিশকে লক্ষ্য করে গুলি চলে সাদ্দাম এবং অপর ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ, তাদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনায় দুই মহিলাকে পুলিশ আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও গুলি চলা ঘটনায় কেউ আহত হয়নি, বারুইপুর জেলা এসপির তরফ থেকে এমনটাই জানানো হচ্ছে। আমরা আবার একবার চলে যাব তথাগতের কাছে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। তথাগত, যে ঘটনার কথা সামনে আসছে, পুলিশ যাচ্ছে প্রতারণার অভিযোগ পেয়ে সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? যেমনটা তুমি জানাচ্ছিলে যে সাদ্দাম, যার বিরুদ্ধে অভিযোগ, সাদ্দাম ও তার ভাই, তারা এলাকায় কুখ্যাত। একদমই, যেটা জানা গিয়েছে সাদ্দামকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে, মূলত সোনার ঠাকুর বেচা কেনার তিনি কাজ করতেন এবং মানুষকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোনার ঠাকুর তিনি বিক্রি করেন এরকম একটা প্রলোভন দেখাতেন এবং তার সঙ্গে সম্পর্ক তৈরি করতেন এবং তাকে ঠাকুরের একটা অংশ তাকে দিতেন যাচাই করার জন্য। তারপর তিনি যখন বিশ্বস্ত, যে সাদ্দামকে বিশ্বাস করে তিনি যখন সোনার ঠাকুর কেনার জন্য বিপুল পরিমাণ টাকা নিয়ে
সাদ্দামের কাছে যেতেন সেই সময় কিন্তু তার উপর হামলা হতো এবং তার কাছে যে সমস্ত টাকা কয়েক লক্ষ টাকা তার কাছ থেকে লুট করা হতো, এরকম এইরকম একাধিক ঘটনা সাদ্দামের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দায়ের হয়েছে কুলতলি থানায়। এবং প্রাণ হয়ে যেসব ব্যক্তি সাদ্দামের সঙ্গে যোগাযোগ করতেন তারা কার্যত পালিয়ে এসে বাঁচতেন এবং তারাই সেই সমস্ত একাধিক অভিযোগে সাদ্দামকে গ্রেপ্তারও করা হয়। এবং সেই রকমই একটি অভিযোগ দায়ের করা হয়েছিল যেটি কয়েকদিন আগে সাদ্দাম এরকম এক ব্যক্তিকে ঠাকুর সোনার ঠাকুর বেচার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা করেছেন এবং সেই প্রতারণারই তদন্তে নেমে কুলতলি থানার পুলিশ আজকে গিয়েছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, পুলিশ আক্রান্ত এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে আমরা দেখেছি এর আগে কেন্দ্রীয় এজেন্সিকে আক্রান্ত হতে দেখেছি অভিযানে গিয়ে গ্রেপ্তার করতে গিয়ে, এবার পুলিশ একজনকে গ্রেপ্তার করতে গিয়েছিল এই কুলতলিতে, সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চলে, গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে। কি বলবেন এই ঘটনা নিয়ে? মানে যে যাকে গ্রেপ্তার করতে গিয়েছিল তার নাম কি? সজল বাবু, সাদ্দাম বলে তার নাম এখনো পর্যন্ত জানতে পারছি। বংশধর ছিল এতদিন মোগলের বংশধর থেকে এখন ইরাকি সম্রাটরা চলে এসেছে, ভালো ঠিকই আছে, একই বিষয়টা একই। পুলিশ এবং পুলিশ মন্ত্রীর বোঝার দরকার যে পুরো ভারতবর্ষ পুরো পশ্চিমবঙ্গে আজকে মোগলের রাজত্ব চলছে। আমরা বলতাম না, বললে পরে আপনাদের রাগ হতো যে আমরা সাম্প্রদায়িক কথা বলছি। একটা উদাহরণ দেখান গত 12 বছরে, যেটা এই সাদ্দাম এই শাহজাহান এই মোগল এই বাবরের এলাকা ছাড়া। আমার বাড়ি যখন ভাঙতে এসেছিল তখন তো কেউ ওপর থেকে ঢিল মারিনি, গুলি চালাইনি। যখন কৌস্তব বাগচিকে টানতে টানতে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিলেন তখন তো কৌস্তব বাগচির বাড়ির লোকেরা কেউ আপনাদের ঘিরে ধরেনি পুলিশকে। কিন্তু সাদ্দাম সে হচ্ছে একটা প্রতারক, চিটিংবাজ, বাংলা কথা বললে লোক ঠকিয়ে পয়সা নেয়। তাকে বাঁচাতে নাকি পুলিশের ওপর গুলি চলছে, এরপরেও পুলিশ মন্ত্রীর ওই পদে থাকা উচিত নয়। পুরো রাজ্যটা উনি মোগলদের হাতে বেচে দিয়েছেন, কোথাও জেসিবি, কোথাও শাহজাহান, কোথাও বুলেট, পুরো এদের রাজত্ব চলছে। দেখুন সত্যিটা সত্যিই হয়, কার ভালো লাগবে কার ভালো লাগবে না, কে তাকে কোন কালার দিয়ে দেখবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এই যে জনগোষ্ঠীর হাতে পশ্চিমবঙ্গটা আজকে চলে যাচ্ছে প্রায়, এরপর আগামী দিন আইনের শাসন সত্যিই আর কোনোভাবেই থাকবে না, এমনিও নেই আর কোনোভাবেই রাখা সম্ভব হবে না। সজল বাবু, আপনাকে ধন্যবাদ। সজল ঘোষ, বিজেপি নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আরও একবার আপনাদের জানাবো গোটা ঘটনা, দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির জালাবেড়িয়ার পয়তারহাট এলাকার ঘটনা। এখানে এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পুলিশ, পুলিশকে লক্ষ্য করে চলল গুলি, তথাগত পালিয়ে গিয়েছে এই সাদ্দাম এবং তার সঙ্গে আরও একজন, যে দুজনকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ, তাদের কোনো হদিশ কি মিলছে এখনো পর্যন্ত? দেখুন তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে এমনটাই কিন্তু বারুইপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সাদ্দাম এবং তার ভাই তারা দুজনেই পলাতক এবং তারা যাতে পালিয়ে যেতে না পারে সেই কারণে কিন্তু কুলতলি থানার যে সমস্ত বর্ডার থানা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই চেকপোস্ট বসানো হয়েছে এবং অন্যান্য পুলিশকে থানাগুলিকে অ্যালার্ট করা হয়েছে। এর পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার যে লাগোয়া যে সমস্ত পুলিশ জেলা রয়েছে অর্থাৎ যে সমস্ত জেলা রয়েছে তাদেরকেও অ্যালার্ট করা হয়েছে যাতে কোনোভাবেই সাদ্দাম এবং তার ভাই পালিয়ে যেতে না পারে। এবং এই ঘটনায় সাদ্দামের স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রী এই দুজনকে ইতিমধ্যে আটক করেছে কুলতলি থানার পুলিশ এবং তাদেরকে শারীরিক পরীক্ষা, তাদেরকে কুলতলি ব্লক হাসপাতালে তাদের মেডিকেল করানো হয়েছে এবং এর পাশাপাশি তাদেরকে এখন কুলতলি থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং এই ঘটনায় এই যে যেমনটা তুমি জানাচ্ছিলে যে সাদ্দামের স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রী এদের দুজনকে আটক করা হয়েছে ইতিমধ্যে, তাদেরকে মূলত কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা কি কি বিষয় তাদের কাছ থেকে মূলত জানা হতে পারে বলে জানতে পারছো? এই সূত্রে কিছু বলছে পুলিশ বা পুলিশের সূত্রে কিছু জানা যাচ্ছে? দেখো একদম এই ঘটনা সাথে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং মূলত বন্দুক কোথা থেকে এলো, এছাড়া পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে সাদ্দাম এবং সাদ্দামের ভাই অর্থাৎ তাদের দুজনেরই ঘনিষ্ঠ এবং নিকট আত্মীয় অর্থাৎ তাদের স্ত্রী দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এটা মূলত জানার চেষ্টা করছে, মানে চেষ্টা করছে যাতে সাদ্দাম আর তার ভাই তারা কোথায় পালিয়ে গিয়ে থাকতে পারে অর্থাৎ তাদের গতিবিধির বিষয়ে সেই বিষয়টাই বোঝার চেষ্টা করছে। এবং সেই কারণেই তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেহেতু তারা স্ত্রী অর্থাৎ নিকট আত্মীয় ফলে তারা জানতে পারেন এমনটা মনে করছেন পুলিশ আধিকারিকরা এবং সেই কারণেই এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।